এবার আরো কিছু সংবাদ এক নজরে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার চার দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। কাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার দেশটির করোনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের টাস্ক ফোর্স এই ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। গত মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের উপর ছাত্রলীগের একাংশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতি চললেও চিকিৎসায় কোনো প্রভাব পড়ছে না বলে জানান হাসপাতাল পরিচালক। পটুয়াখালীতে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে জেলার দশ মিনার রণ গোপালদি থেকে সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।